আসসালামু আলাইকুম আজকে আমার একটি ঘটনা শেয়ার করছি আপনাদের সবার সাথে হলো আমার একটা বন্ধু বললো তোর বাইকটা চেঞ্জ করে তাই আমি বললাম যে কেন চেঞ্জ করবো তা পূরণ হয়ে গেছে দোর বেটা দোরবেটা নতুন বাইক কিনতে গেলে এটার মধ্যে আরও অনেকগুলো টাকা দিতে হবে এই দেখ আমি বাইকটাকে নতুন করতেছি তো আসলে সত্যি গেলার তো বাইকটা পরিষ্কার করলাম ধুইলাম ধোয়া টোয়ার পরে এরপরে ওকে দেখালাম এখন কেমন লাগতেছে বলকে নতুনের মতো নিত তো পলিশ টলিশ করলাম এখন বললো তাহলে পার্টস আমি বললাম যে টাকাটা খরচ করতে হবে এখানে দেখ আমি সামান্য কিছু টাকা খরচ করে এটাকে নতুন বানাচ্ছি যেমন আমি প্রথমে কিনলাম একটি হাইড্রোলিক প্লেট এই যে দেখাচ্ছি এটাকে সবাই অরিজিনাল বলে এটা হাইড্রোলিক প্লেট তো এটা আমার অনেকখানি খেয়ে গিয়েছে তো সেই হাইড্রোলিক প্লেটটা না খাওয়ার জন্য মানে খেয়ে যাওয়ার জন্য আমি এটাকে চেঞ্জ করব তো তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেয়ারিং সামনের চাকার যে বেয়ারিংটা থাকে দুটো বেয়ারিং এটা অরিজিনাল জাপানি বাইদেব আরেকটা কথা বলবো আমি এটা একটু পরে বলছি সেটা হচ্ছে যে নাচি নাচি যে বেয়ারিংটা এটা কিন্তু দুই নম্বর হওয়া শুরু করেছে তো নাচি বাদ দিয়ে অন্য কোম্পানির যেটা আছে আমি ওইটা নিয়েছি আর এটা হচ্ছে যে বল রেসার সবাই বলে গোলাপি স্টিকার নাও গোলাপ স্টিকার নাও আসলে গোলাপ স্টিকার ইট ডাজন ফ্যাক্ট গোলাপ স্টিকারের যে জিনিসটা সেটা অরিজিনাল বলে সবাই তো তারপরেও আমি ওইটার থেকেই আমি গোলাপ স্টিকার কোথায় পাওয়া যায় সেটা সেটা হচ্ছে তাদের যে ডিলার থাকে সেই ডিলারের কাছ থেকে আমি নিয়েছি তো ধন্যবাদ এখন দেখবেন সামনের দিকে আরও অনেক সুন্দর আপডেট হবে নতুন হয়ে যাবে আসসালামু আলাইকুম